সিলেট থেকে ঢাকা ফিরেই মিরপুরে চান্ডিকা হাথুরুসিংহে হোম অফ ক্রিকেটের সবুজ ক্যানভাসে গিয়ে কিউরেটর গামিনীর সঙ্গে আলোচনায় হেড কোচ। সেই মুহূর্তে তাদের দুজনার কি নিয়ে আলোচনা হয়েছে তা বুঝতে ক্রিকেট বোদ্ধা হবার প্রয়োজন নেই। প্রথম টেস্ট জিতে আপার হ্যান্ডে থাকা বাংলাদেশের সামনে সুযোগ ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা, এজন্য মিরপুরের উইকেটের চরিত্র কেমন হবে তার পূর্বালোচনায় হয়তো সেরেছেন এই দুই লঙ্কান। চান্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় নিয়ে সমালোচনার শেষ নেই, রেজাল্ট পেতে শর্টকাট পন্থা অবলম্বনে তিনি সিদ্ধহস্ত। এজন্য খেলার কোয়ালিটি নষ্ট করতেও ছাড়েননি হেড কোচ। তার কৌশলের কাছে মিরপুরে এসে নাকানি চুবানি খেয়ে গেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো বড় দল। এই দুই সিরিজ নিয়ে নেতিবাচক কথা হলেও সিলেটে যা করেছেন শান্তরা তা নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। চলতি বছর টেস্ট ক্রিকেটে শতভাগ সফল বাংলাদেশ, আয়ারল্যান্ডের পর ম্যাচ জিতেছে আফগানিস্তানের সঙ্গে, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা সবকিছুই ভাবাচ্ছে নতুন করে। স্পোর্টিং উইকেটে কিভাবে মুনশিয়ানা দেখাতে হয় তার প্রমাণ দিয়েছেন শান্ত তাইজুলরা। মিরপুরেও কি একই ধরনের উইকেটের চ্যালেঞ্জে যাবে বাংলাদেশ, নাকি আবারও পুরনো কৌশল বেছে নেবেন হাথুরুসিংহে? গামিনীর সঙ্গে তার আলাপচারিতায় উঠেছে সেই প্রশ্ন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা লম্বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহে। সিনিয়র ক্রিকেটারদের নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া হয়তো রাস্তা সহজই করে দিয়েছে লঙ্কান কোচের। এই সিরিজে তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে পারফর্ম করার মানসিকতা বাহ বাহ কুড়িয়েছে সমালোচক মহলে। সেই ধারাবাহিকতা রাখতে মিরপুরে ভালো খেলার বিকল্প নেই, আর এত সব হিসেবের মাঝে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে হোম অফ ক্রিকেটের 22 গজ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।